नमस्कार বন্ধুরা, লালির রান্নাঘরের নতুন এপিসোডে তোমাদের আমি সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি করছি পাকা আর সর্ষে বাটা। গামাখা এটা অত্যন্ত উপাদেয় খেতে হয়, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে ফাটাফাটি হয়ে যায়। তো আমি কেমন করে রান্না করি তোমাদের সঙ্গে সেটা আমি আজকে শেয়ার করছি। আমি এখানে আর নিয়ে নিয়েছি, একটু বড় টুকরো করা আর নিয়ে নিয়েছি। নিয়েছি সর্ষের তেল, একটু জল লাগবে আমার। সর্ষে পোস্ত বাটা, সাদা সর্ষে কালো সর্ষে, এটা হলো 2 বড় চামচ আর 1 চামচ টেবিল চামচ পোস্ত, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে 2 কোয়া রসুন দিয়ে আমি এই সর্ষেটা বেটেছি। টমেটো লাগছে, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো কুচি করে কেটে নিয়েছি, আর একটু পরিমাণ মতো লঙ্কা, হলুদ আর নুন, আর কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে। আমি এবার শুরু করছি। প্রথমে আমি কড়াই তেল গরম করে নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিলাম তেলটার মধ্যে। এবার আমি মাছগুলো ছেড়ে ঢেকে ঢেকে ভাজব। এক লট গেল, আমি ঢেকে দিচ্ছি, দিয়ে ভাজছি আমি এখন। আমি একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম, এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুব কড়া করে ভাজিনি, কিছুটা ব্রাউন করেছি। কড়া একদম ভাজলে জুসগুলো, সর্ষে বাটার রস, কড়া ভাজলে ঝোল করলে ঝোলটা ঠিক মতো ঢোকে না, তো সেই জন্য বেশি কড়া করিনি। এবার দিয়ে দিচ্ছি আর মাছগুলো। তোমরা নিশ্চয়ই করো আর মাছের সর্ষে বাটা, এটা খেতে তো খুবই ভালো লাগে। আর আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কেমন করে করি। তাহলে এই মাছটাও আবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ভাজব। এবারে মাছগুলোকেও আমি একবার উল্টে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে আমার মাছ, উঠিয়ে রাখছি মাছগুলো। মাছ ভেজে তুলে নিয়েছি, ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো টমেটো কেটে। টমেটোটা দিয়েছিলাম যে সেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এটা আমি গুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এবার একটুখানি এটা ভালো করে আংশে নেব, মানে ভেজে নেব মশলাগুলো। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, কারণ এর মধ্যে আমি এখন সর্ষে বাটাটা দেবো, তো সর্ষে বাটা বেশি তেলে ভাজা ভাজা ভালো লাগে না। এবার সর্ষে বাটা দিয়ে দিলাম আমি, খুব ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে আর একটা লাইক অবশ্যই করবে, আর আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। নতুন বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করে একটা কমেন্ট করো, আমি বুঝতে পারবো তোমরা আমার পাশে আছো। এবার সর্ষে বাটার বাটিটার মধ্যে আমি জল দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ দিয়ে আমি এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে আর মাছ, এটা আমরা গরম ভাতে খাবো, এবং গরম ভাতে সর্ষে বাটা আর অত্যন্ত উপাদেয়। আমি এবার দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি
কাঁচা তেল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিই। দেখো বন্ধুরা, আমার সর্ষে বাটা দিয়ে আর মাছ রান্না করা হয়ে গেছে, সার্ভ করতে দিয়ে দিয়েছি আমি টেবিলে। তোমরা এটা অবশ্যই দেখবে, আর পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট দিও, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে সামনের বার আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন রান্নার আইটেম নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো। নমস্কার।